গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নিয়েছি, আলুও ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে মেশাবো পরিমাণ মতো লবণ আর 1 ফোঁটা ঘি। ঘিটা মেশালে ফ্যানটা উপচে আর বাইরে আসবে না, ভেতরেই থাকবে। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাটা 10:02-এর ঘরে হুটোপাটির চোটে গোবিন্দভোগ চালের ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিলাম, মানে আলু দিয়ে বসিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আজকে দুপুরবেলা কি রান্না হবে না হবে সেটা বের করে রাখি। গতকালকের দিনটা যে আমার কি খারাপ গেছে সন্ধ্যের পর থেকে বলে বোঝাতে পারবো না। যেমন মাথা যন্ত্রণা করছে, কেমন যেন একটা লাগছে, এই হঠাৎ করে অনেকদিন পরে পেট ভরে বিরিয়ানি খেয়েছি, ব্যাস গ্যাস অম্বলের ঢেকুর উঠছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে অবস্থা পুরোপুরি খারাপ। আর ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কালকের দিনটাও খুব খারাপ গেছে, বিরিয়ানি খেয়েছি, আর কি বলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘরে যে কটা মিষ্টিপাতি এসেছিলো সেগুলো টেবিলের মধ্যে ছড়ানো রয়েছে, আমাকেই তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, আর গোছাতে গিয়ে টুকটাপ দুখানা মুখে পুড়ে দিয়েছি। এই তো ভীষণ পাব্যদে ভুগছিলাম, ভীষণ পাব্যদে ভুগছিলাম। পুপুকে বারবার বলছি কি হবে বাবাই, কি হবে বাবাই। আমি আমার বন্ধুদের কালকে ওজনটা যখন দেখাবো সবাই তো হাসাহাসি করবে, কিংবা আমার নিজেরও খারাপ লাগবে, বলছে ছাড়ো তো একদিন মিষ্টি খেয়ে নিলে কিচ্ছু হয় না, কারণ মানুষ বাঁচবেই বা কতদিন এই ডায়েট কন্ট্রোলের চক্করে, যদি টানা মিষ্টি পাতি প্রিয় জিনিসগুলো খাওয়া বন্ধ করে দেয় তাহলে তো মানুষ মন থেকে মরে যাবে। সে যাই হোক, কালকের 8 নম্বর দিন ছিল, 8 নম্বর দিনটা ঠিকঠাকভাবে ডায়েট কন্ট্রোল করতে পারিনি, মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারিনি বলে 8 নম্বর দিনটা কাটা দিলাম। দেখবো, 32টা দিন লিখে রেখেছি, তো এর মধ্যে কটা দিন পুরো ঠিকঠাকভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানতে পারি আর কটা দিন বাদ যায়, এটাও এক ধরনের সাধনা জানেন তো। যে মানুষটা খেতে ভালোবাসে সে খাওয়া কন্ট্রোল করছে, ব্যাস সে তো সব কিছুই করে ফেলতে পারবে, এটা মনের ভেতরে একটা আলাদা রকম কনফিডেন্স তৈরি করছে। তো চলুন, সে কালকে রাত্রিবেলা যাই খাই না কেন ওজনটা তো আপনাদের দেখাতেই হবে। আমি সকালবেলা একবার ওজন করেছিলাম, বেড়ে গেছে। কেউ কেউ বলেছেন যে মামন প্রত্যেক দিন ওজন মাপার মেশিনে দাঁড়াবে না, তাতে হতাশা চলে আসবে, একদিন বাড়বে একদিন কমবে। কি বলুন তো, ওই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ভেতরে একখানা মানে ইয়ে হয় যে দেখি তো আজকে ওজনটা কত হলো, দেখি তো আজকে ওজনটা কত হলো, বুঝলেন? চলুন, মিন্ত্রা থেকে আমার 2টো ড্রেস চলে এসছে। এই তো পুজো পুজো ফিলিংস আসছে, শপিং হচ্ছে অনলাইন থেকে, এবারে দৌড়াদৌড়ি করে যাব শ্রীরামপুর মার্কেটে। হ্যাঁ, ভিড়ের মধ্যে যদি নাই কেনাকাটা করলাম তাহলে আর কিসের কেনাকাটা। এই 2টো আমি পরে আপনাদের দেখাচ্ছি, আগে ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়ে নি। কোথায় গেলে বন্ধু, বেরো, এই মরেছে, এই দেখুন 67 কেজি 15 ছিল গতকাল, আর আজকে 67 কেজি 85 হয়ে গেছে, এই মরেছে, কত গ্রাম বেড়ে গেছে গো। আই অ্যাম সো অবাক, কত কষ্ট করে নিজের মনকে মেরে মেরে খেতে ইচ্ছা করেছে তাও খাইনি, এতগুলো গ্রাম কমিয়েছিলাম, আবার কালকে একবেলা বিরিয়ানি খেয়েছি আর দুখানা মিষ্টি খাওয়ার পরে ওজনের অবস্থা দেখতে পাচ্ছেন তো। চল আজকে রান্না করব লাউ, ভাদ্র মাসে লাউ খেতে নেই, দোকানদারকে বললাম, বলছে কে বলেছে, আমরা তো খাই এই টাইমে, না লাউ বড় শক্ত হয়ে যায়, দানা হয়ে যায়, সেই কারণেই খেতে নেই। আর কি বের করব, মাছ বের করব, ভোলা মাছ খেতে ইচ্ছা করছে জানেন। উপু ঘুম থেকে উঠে স্নান করতে গেছে, এইটুকু ভাত ওর জন্য রাখলাম আর বাদ বাকিটা ইন্দ্রকে দিয়ে দিচ্ছি। ফেনা ভাতের সঙ্গে না জুত সই আলু ভাতে মাখা না হলে খুব একটা খাওয়া জমে না, বুঝেছ বাপ্পা? করিম বুঝতে পেরে গেছে, সবার জন্য আজকে ডিম সেদ্ধ হয়েছে, তোমার ডিমটা আর একটুখানি সেদ্ধ হবে মা, বাবাইকে আর দিদিকে দিয়ে দিই তারপর তোমাকে দেবো খানে। হয়ে গেছে, প্রভুর জন্য সকালের থালা সাজিয়ে দিয়েছি, লাউটাও কেটে ফেলেছি। কাটার আগে ভাবছিলাম কি শক্ত হবে, ভেতরে দানা হয়ে যাবে, একেবারে না, পুরো কচি। আপাতত যে কটা জামা কাপড় সকালবেলায় হাতে কেচেছি সেগুলো কমফোর্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বালতিটা খালি করতে হবে, ঘরে বালতির সংকট লেগেছে। আমাদের অফিসের যে
রং করার কাজ হচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছিল, ঘরের বালতি টান দিয়ে নিয়ে চলে গেছে, ভাবতে পারছেন? আর আমি না বাবারই দেখেছেন গাড়িটা এত বড়। আমার ঘরে গোনাগুন্তি বালতি তো, তার মাঝখান থেকে একখানা তুলে নিয়ে চলে গেছে অফিসের কাজের জন্য। এই বালতিটা যতক্ষণ না খালি হচ্ছে, ঘর মোছামুছির কাজ কিচ্ছু করতে পারছি না। এই যে আজকে সকালে যেমন ঘর মুছতেই পারিনি, শুধু ঝাড় দিয়ে রেখেছি, বালতির মধ্যে জামা কাপড় ছিল তো। আর গতকাল অনলাইন থেকে এই পাপোসগুলো এসছে, এত হালকা কালার, এত হালকা কালার, এটা রাখবো না ফেরত দেবো সেটাই বুঝতে পারছি না। পাপোস এত হালকা কালারের হলে না কয়েকদিন পরে পুরো মাটি মাটি দেখতে হয়ে যায়। চলো ফিরিঙ্গিদা, তোমাকে ডিমটা ছাড়িয়ে দিই। ওপরের ঘরে কয়েকটা খালি বোতল জমেছে, সব কটা বোতল যদি খুঁজে খাজে এক জায়গায় রাখে তাহলে আমি নিয়ে যেতে পারি। আগে ইন্দ্র ভরে রেখে যেত, এখন আর ভরে না। কতগুলো এক্সট্রা জামা কাপড় বের করে রেখে দিয়েছি, সুজাতা নিতে আসবো করে আজ সকাল নয় বিকেল, বিকেল নয় সকাল করে করে একটা মাস চালিয়ে দিল। পুজোর সময় দেখবেন কাউকে পুরনো জামা কাপড় দেওয়া যায় না, তাই এক মাস আগে সব বের করে রেখে দিয়েছি, সুজাতা এসে নিয়ে যায়। কিন্তু এই মাসে এত গন্ডগোল করছে, ওদের পাড়ার একটা মেয়ের রয়েছে পুপুর বয়সী, পুপুর যত পুরনো জামা কাপড় ওর গায়ে ফিটিংস হয় ওকেই দিই, কিন্তু আমি তো ওর বাড়ি চিনি না, কিংবা মেয়েটাকে মুখ দেখলেও আমি চিনতে পারবো না। কয়েকবার দেখেছি পুপুর জামা পরে রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, দেখি ওর সঙ্গে দেখা হলে বলবো খানে যে কতগুলো জামা বের করে রেখেছি, নিয়ে যাস তো বাবু। আর এখনকার ছেলেপুলেদের জামা কাপড় না ওরকম ছিঁড়ে ফেটে যায় না, একটু ছোট হয়ে যায়, বুঝলেন? পুপুর জামা কাপড় ছোটই হয়ে গেছে। আগে আমরা ফুটপাথ থেকে জামা কাপড় কিনতাম, যতক্ষণ না জামা ছিঁড়ে সুতো বেরিয়ে আসছে ততক্ষণ সেই জামা আমাদের কাছে একদম তোলা তোলা ছিল। দাঁড়া, পুরোটা মুখের মধ্যে দিলে তো মুখ থেকে স্লিপ করে পড়ে যাবে বলের মতন, খাই দিচ্ছি হচ্ছে না, দেখুন দেখবেন এতটা মুখে নিল তো, এবার ঢুক করে নিচে ফেলবে। লাউটাকে লবণ দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে গেলেই না কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই রান্না হয়ে যাবে। আর আজকে ভেবেছিলাম ভোলা মাছ রান্না করব, ভোলা মাছ একটুখানি শুকনো শুকনো করে রান্না না করলে ভালো লাগে না, আজকে যেহেতু ডাল করছি না তাই ভাবলাম ভোলা মাছটা থাক, আজকে কাটাপোনা মাছের ঝোল করি আলু বেগুন দিয়ে। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটুখানি লবণ নিয়ে যাই। দুদিন আগে ইউটিউবের একখানা চ্যানেল দেখছিলাম, ওই যে রান্নাঘরের 10টা টিপস 5টা টিপস যে সমস্ত চ্যানেলগুলো থাকে না, সেখানে দেখলাম ঘর মোছার সময় জলের বালতিতে যদি একটুখানি লবণ ফেলে দেওয়া যায় তাহলে মার্বেল চকচক চকচক করে। এর মধ্যে লাইজল কিন্তু আমি দিয়েছি, তারপরেও এক চামচের মতন লবণ দিলাম। চলুন ঘরটা আগে জল জল করে মুছে নিই, তারপরে ন্যাতাটাকে শুকনো করে একটানে সাপটে নিয়ে বেরিয়ে যাব। খাটের মধ্যে জামা কাপড় দিয়ে বিছানো ছিল, এই জামা কাপড়গুলো কাচাকুচি করতে হবে, বালতির অভাবে খাটের মধ্যেই রাখতে হলো। আর ওই পিওর সিল্ক শাড়িটা আলাদা করে কাচবো, ওখানে বাড়িতেই কেচে নেবো নাকি দোকানে দেবো, দূর দূর এই এত কিছু দোনা মোনা করে ভাবলে না মাথায় বড় চাপ পড়ে, কিন্তু কি করব বুঝে উঠতে পারি না তো। আজকে তো গণেশ পুজো, আমাদের এলাকায় গণেশ পুজোর খুব একটা চল নেই। এই যে গতকাল বিশ্বকর্মা পুজো হয়েছে, আজকে মনে হয় বিসর্জন যাবে, সকাল থেকে তো গান শুনতে পাচ্ছি না, চলে যাক বাবা। এলাকায় কোনো অনুষ্ঠান হলে এত গাঁকাক করে মাইক বাজে, বাচ্চাগুলোর পড়াশোনা নষ্ট, সবারই তো সামনে ফাইনাল পরীক্ষা, বলুন না এরকম মাইক বাজলে পড়ায় আর মন দেবে কী করে, বারবার গানের দিকে মন চলে যাচ্ছে। বিকেলের দিকে যদি বাজারপাট করতে বেরোই বড় রাস্তার দিকে তাহলে হয়তো গণেশ পুজোর প্যান্ডেল দেখতে পারবো। প্রতি শুক্রবার শুক্রবার ঘরের পাপোসগুলো কেচে দিই, কিন্তু এই শুক্রবারে কাচতে পারলাম না কেন কী জানি, ও সিঁড়ি ঠিরি সব একদিনে পুষেছি তো আর ইচ্ছা করলো না, পাপোসগুলো তুলে নিয়ে ভেজাই, ভেজানো থাকলে চট করে কাঁচা হয়ে যায়। চলুন এবারে আসল কাজে নেবে পড়ি, তারপরে একটা ফল কাটবো খাবো, 12:17 ঘরে ঘড়ির কাটা, খিদা না পেলেও এই টাইমে একখানা ফল খাওয়ার অভ্যাস করছি, আগে তো ফল খেতামই না, আমার ফল খাওয়ার অভ্যাস নেই, আর আমার যেহেতু নেই পুপুরও নেই, বুঝলেন? ফলের মধ্যে শুধু ওই ডাবের জল ছাড়া
কুবু কিচ্ছু খেতে চায় না। বড়িটাকে আগে শুকনো কড়াইয়ের মধ্যে তেলে নেব, গরম হয়ে যাওয়ার পরে অল্প একটুখানি তেলেই বড়ি ভাজা হয়ে যাবে। আর তেলের উপরে যদি বড়িগুলো দেন না, চচ্চর করে তেল টেনে নেবে, কিছুতেই অল্প তেলে বড়ি ভাজতে পারবেন না। লাউয়ের মধ্যে কোনো রকম মশলাপাতি দেব না, ফোড়নের মধ্যে আগে থেকে লবণ দিয়ে ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দেবো। এখানে বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, এখনই দিয়ে দেবো লাউয়ের মধ্যে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। কালকে বিকেলের পর থেকে আমার সময়টা যে কি খারাপ গেছে আমি বলে বোঝাতে পারবো না। ভেতরে চিৎকারটা পুরো কান্না হয়ে বেরিয়ে আসছে। ওই যে নিজের লোকরা যখন একটুখানি কষ্ট দেবে, সেই কষ্টটা মনে হয় পৃথিবীর সেরা কষ্ট, সেরকম আমার হয়েছিল কালকে বিকেলের পর থেকে। সে যাই হোক, কিন্তু একটা কথা ভাবছিলাম যে একটুখানি গান জানা থাকলে তাহলে আর চিৎকারটা কান্না হয়ে বেরোতো না, গান হয়ে বেরোতো। যারা গান জানেন তাদের ওপরে ভগবানের একটা হাত রয়েছে। গান আমারও গাইতে ইচ্ছে করে কিন্তু সুর হয় না, গলায় সুর নেই। কুপু অনেকবার চেষ্টা করেছিল আমাকে গান শেখানোর জন্য, হারমোনিয়ামের রিড ভুলভাল বাজাই মানে ভুলে যায়, আর গলাতে তো সুর নেই। এখানে বসে বসে খাচ্ছি, মাথায় শান্তি নেই, ওখানে খালি বোতলগুলো আমার জন্য অপেক্ষা করছে, এদিকে ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, জল চলে গেলে আর ভরতে পারবো না। অ্যাকোয়াগার্ডের জলটা এত পাতলা হয়ে পড়ে, মানে এত সরু হয়ে পড়ে, ওই একটা বোতল ভরতে গিয়ে আমার জান কয়লা। একটা নতুন অ্যাকোয়াগার্ড লাগাতে হবে। অফিসে কালকে ইন্দ্র দেখাচ্ছিল যে এই অ্যাকোয়াগার্ডটা লাগিয়েছে, এরকম করে তুললে বেশ মোটা হয়ে জল পড়ে, বলছে ওটা বাড়িতে এনে লাগাবে আর বাড়ির অ্যাকোয়াগার্ডটা অফিসে নিয়ে গিয়ে লাগাবে, তাহলে তো ভালোই হয় বলুন না। এই সরু জলের চক্করে আমি অ্যাকোয়াগার্ডের জল মোটে ভরি না, আর আমি খুব একটা স্বাদও পাই না, ট্যাঙ্কির জলটা ফিল্টার হয়ে আসে তো সেই কারণে, আর ডাইরেক্ট কলের জলটা বেশ স্বাদ, মিষ্টি মিষ্টি গো, ওই জন্যই ডাইরেক্ট কলের জলটাই ভরে রেখে দিই। ওদিকে ভাতের ডালির দিকে তাকিয়ে রয়েছি, উতল দিয়ে ফ্যান না পড়ে যায়, এই এত মাথার মধ্যে চিন্তা নিয়ে কি ফলটা শরীরে গিয়ে আর এফেক্ট করবে। এখানে বড়ি দিয়ে লাউ তরকারি হয়ে গেছে, নামানোর সময় অল্প একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, মাছের ঝোলে দেওয়ার মতন আর ধনে পাতা নাই, আজকে বাজারে যেতেই হবে, ধনে পাতা আনতেই হবে। তেলের কৌটো তুলে রেখেছি, ও মা অল্প তেলে রান্না করব এই ভেবে তেলের কৌটো এদিক ওদিকে তুলে রেখে দিচ্ছি, দেখেছেন তো। চলুন এবারে আমি বসাবো মাছের ঝোল। আমি মাছের ঝোলের আলু এক টুকরো নিয়েছি, বেগুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি, বেগুনটা যে কি ভালো গো, বাইরেটা পুরো মেঘ করে কালো হয়ে এসছে, আবার ওই পাশটা রোদ দেখতে পাচ্ছি, কি না কনফিউশন ওয়েদার, বৃষ্টি হলে হয় রোদ উঠলে ওঠ, এরকম মেঘ বৃষ্টি ওয়েদারে না প্রচণ্ড গরম ছাড়ে, যদিও আজকে সকাল থেকে অতটা গরম নেই, সহ্য করা যাচ্ছে, নেই বলবো না বাবা, যাদের গরম লাগছে তারা আমাকে পিটিয়ে মেরে ফেলবে, এক নেই কি গো, আমরা পাখার নিচে ছাড়া থাকতে পারছি না। একটা কর্পূর দিয়া জ্বালিয়েছি, সেই লাইটটা দেখে ও অস্থির হয়ে যাচ্ছে। গুড ইভিনিং, এখন সময় সন্ধে সাতটা, রেডি হয়ে নিয়েছি যাব বড় রাস্তার দিকে, ঘরে একটাও সবজি নেই, আজকে যদি না আনি কালকে রান্নাবান্না করতে পারবো না। ইন্দ্র আমাকে জিজ্ঞাসা করেছিল যে কিছু এনে দেবো, আমি বললাম না, এই সবজি আনার চক্করে আমার একটুখানি হাঁটা হবে। আর আজ হলো গণেশ চতুর্থী, গণেশ চতুর্থীর দিনটা অনেক জায়গায় খুব ধুমধাম করে সেলিব্রেট করা হয়, তবে আমাদের এখানে গণেশ চতুর্থীর খুব একটা চল নেই, তো বড় রাস্তা অবধি গেলেও যে আমি গণেশ ঠাকুর দেখতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমার ঘরে যে গণেশ ঠাকুরটি রয়েছে প্রত্যেক দিন আমি তাকে ফুল মালা ধূপ ধুনো দিই, সেটা একটুখানি না দেখালেই নয়। আজ আমি সকালবেলা খুব সুন্দর করে গণেশ ঠাকুরকে পুজো দিয়েছিলাম, ইন্দ্র সন্ধে পুজো দিতে এসে সব ফুল পরিষ্কার করে নিয়ে গেছে, তাই এখন কিছুই চোখে পড়ছে না। গণেশ ঠাকুরের সুর নিয়ে অনেক রকম মতদ্বন্দ্ব রয়েছে, মানে এই বাঁ দিকে সুর বেঁকানো হলে সেই গণেশ ঘরে রাখতে হয়, ডান দিকে বেঁকানো সুরালা গণেশ ঘরে রাখতে নেই। এর কারণ হলো যে কোনো কপিল দেবদেবী, মানে যারা যুগলে থাকেন, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী, তারপরে রাম সীতা, এনাদের দেখবেন দেবতাদের বাঁ হাতে দেবীরা বিরাজ করেন, আর শিব পার্বতীর যে কোনো যুগল মূর্তিতে গণেশ শিবগৌরীর কোলেই থাকেন। যদি পার্বতীর দিকে সুরটা বেঁকে থাকে, মানে বাঁ দিকে বেঁকে থাকে, তাহলে সেই গণেশ হয় মনোযোগী, আর যদি মহাদেবের দিকে সুরটা বেঁকে থাকে তাহলে হবেন উদাসীন,
সেই কারণে উদাসীন গণেশকে আমরা ঘরে রাখি না কিংবা পুজো করি না। মনোযোগী গণেশকে যদি পুজো করি, মানে বাদিকে সুর বেগানো গণেশকে যদি পুজো করি, তাহলে সংসারের আয় উন্নতি সবকিছুই হয়। আর তার থেকেও বড় কথা, যে কোনো কাজ বাধা বিঘ্নহীনভাবে যদি করতে চান, শ্রী গণেশের নাম নিয়ে শুরু করতে হবে। এই গণেশ ঠাকুরটা আমি আমার গৃহপ্রবেশের সময় পেয়েছিলাম, তারপর থেকেই ঠাকুরের আসনে রয়েছে। দেখিয়ে দিলাম আমার ঘরের ছোট্ট গণেশ। থেকে মিষ্টির প্যাকেট আর দধিকর্মা দিয়ে গেছে, ঠাকুরের প্রসাদ হিসাবে এক চিমটি তুলে মুখে দিয়েছি, বাদ বাকিটা রইল। অপু যদি খায় তো খাবে, আর না হলে সুজাতাকে দিয়ে দেবো মিষ্টির প্যাকেটটা। দধিকর্মাটা তো আর থাকবে না, চলুন। হ্যাঁ, ঠাকুর এখনো আছেন, আজকে সকাল থেকে আর মাইক বাজায়নি, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে সেই কারণে। বটবটি দাও তো, 250 মতো দেবে। হ্যাঁ, এনি আর দিতে হবে না। আর যেটুকু বাজার করেছি এইটা বয়ে নিয়ে যেতে যেতে আমার ঘাম ছুটে যাবে, এই জন্য ইন্দ্র বলে দাও মামন আমি বাজারটা করে দিই। কিন্তু ও বাজার আনলে কী হবে বলুন তো, অর্ধেক সবজি ফেলানো যাবে, অর্ধেক সবজি পচে যাবে, এই করে অনেক কিছু নষ্ট হয়, বড্ড গায়ে লাগে। সেই কারণে আমি বাজারের দায়িত্বটা এখন নিয়েছি। আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো ইন্দ্র বাজার থেকে এনে দেবে, ভারীও আছে। আর যেগুলো প্রত্যেক দিন টুকটাক লাগবে সেটা আমি বিকেলে হাঁটতে এসে নিয়ে যাবো। ওখানে গোটা জিরে আছে, দাও তো 50 গোটা জিরে। বাজারটা টেবিলে এনে রাখার সঙ্গে সঙ্গে কি লম্ফঝম্প শুরু হয়েছে। ও ভাবছে এখানে যা যা আছে সব ওর খাবার। একখানা অর্ধেক লাউ এনেছি, বরবটি এনেছি, দুটো করলা এনেছি, একখানা বাঁধাকপি এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, পেঁয়াজ এনেছি, গোটা জিরে এনেছি। বাবা, মশলার কৌটোতে 3 দিন যাবৎ গোটা জিরে নেই, যেখানে যখন ফোড়ন দিতে যাব এই রে নেই তো। ওর নেই নেই করলে ভালো লাগে না। এবারে পুপুকে এক কাপ দুধ চা বানিয়ে দিই, আমি আমার জন্য ওটস বানিয়ে নিই রাতের খাওয়ার, কারণ ঘড়ির কাঁটা 7:28 ঘরে, রান্নাঘর এখনো পর্যন্ত গোছানো গোছানো হয়নি, অল্প কটাই বাসন রয়েছে, গামলাও খালি রয়েছে, রান্নাবান্নার শেষে বাসনগুলো গুছিয়ে রাখলেই হয়ে যেত। ওই যে আলিস্য চাঁদ, বেঁচে থাকলে দুঃখ চাঁদের অভাব হয় না, ওইভাবেই রয়েছে। একেবারে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে যখন গা কাপড় ধোবো তখন একটু বাসনগুলো উপুর দেব, না হলে ওই জল ছিটে আসলে না ভাল লাগে না, অশান্তি অশান্তি লাগে। ফড়িংয়ের চিকেন আলাদা ভাণ্ডোর মধ্যে বাড়তে হবে, দেখি ভাত কতটুকু আছে। ভাত যা আছে পুপু ইন্দ্র ফড়িং তিনজনেরই হয়ে যাবে। মাছের ঝোল তো দুবেলারই করেছিলাম, অল্প একটুখানি লালের তরকারি রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে তিনজনকে খাইয়ে দেবো। আপাতত আমি আমার খাওয়ারের ব্যবস্থা করি ওটস। এই ওটসটা সেদ্ধ হতে একটু সময় নিল, এর আগে এনেছিলাম সফলা ওটস, এটা কি কোম্পানির যেন ভুলে গেলাম। না বাবা আমি ডায়েট করছি, তুমি জানো না বাবা বারবার এই সমস্ত বলছো, বলে মনে কষ্ট দিচ্ছ, তোমরা খাও। হ্যাঁ, এ বাবাই বিস্কুটের কৌটো ওপরে নাই, এই প্রজাপতি বিস্কুট দিয়ে খেতে হবে, তোষ বিস্কুট আছে দাঁড়া দিচ্ছি দিচ্ছি। এই যে চায়ের সঙ্গে মন মতন বিস্কুট না হলে চায়ের স্বাদ অর্ধেক শেষ। দে ওইটা দে, এই প্রজাপতি বিস্কুটগুলো বেশ অনেকদিন হয়ে গেছে এনেছি, গায়ে চিনি লাগানো বলে চায়ের সঙ্গে ডুবিয়ে খাওয়া যায় না, চায়ের স্বাদ নাকি নষ্ট হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাডাম, খুব ভালো থাকবেন। ঘড়ির কাঁটা 7:44 ঘরে, পুরো 8টার সময় চামচ তুলে মুখে দেবো। আপাতত জামাটা ছাড়ার ব্যবস্থা করি, এই চুড়িদারটা না ঘামে ভিজে গায়ের সঙ্গে পুরো আটকে রয়েছে, আরও গরম লাগছে, নিঃশ্বাস নিতে পাচ্ছি না, এখন খালি মনে হচ্ছে কি ঢক 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 করে জল খাই, আর বারবার ওই প্লেন জল খেতে ইচ্ছা করছে না। ভাবছি আর দু একদিন পরে ওই কি ওয়াটার বানায় না, আরে ডিটক্স ওয়াটার, হ্যাঁ ফল ঢল সব ভিজিয়ে রেখে দেয় রাত্রিবেলায়, সকালবেলায় ওই জলটা খায়। আমি একবার করেছিলাম শসা পাতিলেবু একটুখানি পুদিনা পাতা ওইটুকুই,
কাচের গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা খাচ্ছি, জলটার যে কি সুন্দর গন্ধ লাগছে।